ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট লোভনীয় স্বাদে রসালো মুচমুচে জিলাপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। কিভাবে ঝটপট হোটেল স্টাইলে জিলাপি তৈরি করে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, রুনা রসনা বিলাসে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার সাথেই থাকো, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ভিডিওটি দেখার সময় একটা লাইক কমেন্ট করে পাশে থেকো এবং ভিডিওটি শেয়ার করে দিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটা দেখে নিই। এখানে দেখো আমি এক বাটি ময়দা নিয়েছি, আর ময়দা দিয়েই এক বাটি ময়দা দিয়েই এক কাপ, এখানে এক বাটি বড় কাপের এক কাপ হবে, এক কাপ ময়দা দিয়েই প্রায় আধা কেজির মতো জিলাপি তৈরি করে নেওয়া যায়। এখানে আমি দেখো ইনো দিয়ে দিলাম, এখানে কোনো টক দই কোনো বেকিং সোডা আমি ইউজ করি নাই, দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ বুঝে। শুকনো উপকরণগুলো আমি মাখিয়ে নেব ভালো করে, তারপরে দিয়ে দিব এখানে এক চামচ ঘি, ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। তারপরে এখন আমি ভালো করে মিশিয়ে নেব, আর এটা আমি হাত দিয়েই মিশিয়ে নেব। এখানে তোমরা বন্ধুরা চালের গুঁড়ো দিয়েও করতে পারো, আমি এখানে শুধু ময়দা দিয়েই ব্যবহার করেছি, ময়দা দিয়েই জিলাপিটা তৈরি করেছি। এখন এই এক বাটি, যে বাটি আমি আটা নিয়েছিলাম সেই বাটি একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা একদম সফট স্মুথ হতে হবে, কোনো লাম্পস থাকা যাবে না। আর আটাটা অবশ্যই চেলে নিতে হবে, আটা আমি ময়দার আটাটা আমি আগেই চেলে নিয়েছিলাম। জিলাপি বিভিন্নভাবে করা যায়, টক দই দিয়ে করা যায়, তারপর বেকিং সোডা দিয়ে, আমি এখানে আজকে ইনো দিয়ে করেছি। দেখো অফ ক্যামেরায় আমি একদম এখানে 5 থেকে 6 মিনিট ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটার ফেটানোর উপরই জিলাপিটা মুচমুচে হবে। এই যে এর ঘনত্বটা এরকম হবে বন্ধুরা, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অফ ক্যামেরায় আমি খুব ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি। এখন দেখো চুলায় চলে যাব, আর এই কাপের পরিমাণে আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, আর পানি দিয়ে দিব এখানে প্রায় 1.5 কাপ পানি দিয়ে দিব। চিনি 2 কাপ দিলে পানি 1 থেকে 1.5 কাপ দিয়ে দিতে হবে। এবার 2 থেকে 3টা বলক আমি উঠিয়ে নেব এখানে এই শিরাতে, তার সাথে একটু সামান্য মিশিয়ে দেব লেবুর রস। এখানে বন্ধুরা তোমরা ঘিও মেশাতে পারো, তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে। আর আমি একটা এই যে পানির বোতল নিয়েছি আর ফুটো করে নিয়েছে, এটা ক্যাচাপ বা ক্যাচাপের বোতলগুলো যে থাকে সেগুলো দিয়েও করা যায়, পানির বোতল দিয়েও করা যায়, বিভিন্নভাবে এটা জিলাপিটা বানানো যায়। তো আমি পানির বোতল দিয়েই করব, আর শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা লেবুর রস, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। রমজান মাসে জিলাপি বাজারে কিনতে গেলে ঘন্টার পর ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, তাই বাসায় সামান্য কিছু উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করে নেওয়া যায় খুব সহজেই।
আর এখানে আমি সামান্য 1 ফোঁটা রেড ফুড কালার আমি ব্যবহার করেছি। আমার কাছে জর্দার রং ছিল না, তাই আমি সামান্য ফুড কালার দিয়েছি, তার কালারটা একটু ভালো আসার জন্য। কড়াইয়ে তেল দিয়ে, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এভাবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিব। আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছিল, তাই ছোট হয়ে গিয়েছিল তাই অল্প অল্প করে জিলাপিগুলো আমি দিয়েছি। এই যে তিনটা তিনটা করে আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে তোমরা ফুড কালার ব্যবহার করতে পারো, যে কোনো রং, মানে জর্দার রং দিতে পারো বা নাও দিতে পারো, তোমাদের এটা পছন্দের ব্যাপার। আমি সামান্য ফুড কালার দিয়েছি, দিয়ে আর শিরাটা হালকা কুসুম গরম অবস্থাতেই জিলাপিগুলো ভিজাতে হবে, শিরাতে দিতে হবে। শিরাতে দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে। এই যে দেখো, প্রায় এইভাবে আমি দিয়ে উঠিয়ে নিয়েছি, সাথে সাথেই দিয়ে রাখা যাবে না, তাহলে জিলাপিগুলো হয়তো নরম হয়ে যাবে। আর এইভাবে শিরাতে, মানে অল্প কুসুম গরমেই শিরাগুলো ডুবিয়ে উঠিয়ে নিতে হবে জিলাপিগুলো, তাহলে একদম ক্রিস্পি রসালো হবে। আমার জিলাপির কালারগুলো দেখে মনে হচ্ছে গুড়ের জিলাপি, কিন্তু গুড়ের জিলাপি নয়। এখানে ফুড কালার দেওয়ার কারণে হয়তো কালারটা ডিপ এসেছে। এভাবে দেখো, প্রতিটা আমি জিলাপি তৈরি করে নিলাম, যদিও কখনো আমি জিলাপি তৈরি করিনি। আমার জীবনের প্রথম জিলাপি তৈরি করলাম আজকে। তাহলে আমার সহজ রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করো, আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এই যে দেখো, সবগুলো সার্ভিং প্লেটে আমি ঢেলে নিয়েছি। আর কেমন হয়েছিল তোমরা অবশ্যই জানাবে। ইনস্ট্যান্ট দেখো যে দোকানে ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে না থেকে বাসায় অল্প উপকরণেই খুব সুন্দর ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করে নেওয়া যায়, রসালো মুচমুচে। তাহলে নতুন কোনো আবার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের কাছে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন হয়েছিল তোমরা কমেন্টে জানাবে। আর অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখবে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।